আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। সাইদ ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাই, আমি ভালো আছি, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। সাইদ ভাই, শুরুতে দর্শক দুধে আপনার পরিচয়টা। আমার পরিচয়, আমার নাম মোহাম্মদ আবু সাইদ, পাবনা জেলা ঈশ্বরদী থানা অরনকলা গ্রাম, হাটের পাশে আমার বাসা। সাইদ ভাই তো সবসময় এই বস্তা বাচ্চাটা কয় বিক্রয় করে থাকে? জি জি ভাই, সবসময় এই আল্লাহর রহমতে বাচ্চা কয় বিক্রয় করে আসতেছি। ঠিক আছে, আজকে যে বক্তা বাচ্চাগুলো রয়েছে, যে আপনার পাচ্ছেন এসে কেমন হয় ভাই? ভাই আমার কাছে আমার জিনিস সবসময় ভালো, বাদ বাকি দর্শক বিবেচনা করবো। ওনার মনের কাছে ভালো না লাগলে ওনার নেবে, ভালো না লাগলে নেবে না। আমার কথা, যে দর্শক ভাই গরু বাছুরগুলো নেবে, ঠিক আছে, তারা পছন্দ করে এবং তার অভিভাবক দেখানোর ইচ্ছা থাকে, তাহলে ওনার সাথে আগে কথা বলি, কনফার্ম হওয়ার পরে আমার সাথে কনফার্ম করাটাই সবচেয়ে বেটার হয়। ওনার সাথে কথা না বলে ভাই দামাদামি সব কিছু ঠিক করে সারিয়ে, ভাই আমি গরু নিচ্ছি, পাঁচ ঘন্টা পর টাকা দিচ্ছি কি দুই ঘন্টা পর টাকা দিচ্ছি কি একটু ওয়েট করেন, আমি টাকা দিচ্ছি, কিছুক্ষণ পরে অর্থাৎ গরু বাছুর বিক্রি করেন, আমি অন্য কোনো দর্শক ভাইয়ের সাথে কথা বলতে পারি না। তারপরে লাস্টে রেজাল্ট আসে কি, যে ভাই গরু বাছুর নিবো না কি, আমার বাড়ির থেকে সমস্যার মধ্যে এরকম বিভিন্ন রকম সমস্যার মধ্যে পড়ছি এবং পরে এই জন্য বলতেছি, যাদের নেয়ার ইচ্ছা আগ্রহ থাকে, আপনার যদি দেখানোর ইচ্ছা থাকে এবং পরামর্শ করেছে, তাহলে আমার এই ভিডিও লিঙ্কটা ওনার সাথে দেখা পরামর্শ করার পরে আমার সাথে কথা বলবে, তার আগে আমার সাথে দয়া করে কথা বলবেন। আর যদি মনে করেন যে কারোর সাথে পরামর্শ করা যাবে, তাহলে সরাসরি কথা বলে সরাসরি বায়না দিবেন, ভালো লাগলে দিবেন, না লাগলে না দিবেন, এভাবে বিভ্রান্ত মনে করা। আচ্ছা স্যার, চলেন বক্তা বাচ্চাগুলো দেখি। আচ্ছা ঠিক আছে, দেখান দর্শক। মাশাল্লাহ বন্ধুরা, শুরুতে এক নম্বর বকনা দেখছেন, সুন্দর একটা বকনা। এটা দেখছেন 65,000 টাকা লটের এক নম্বর বকনা। মাথাটা দেখেন, এটা জাতমান বয়সটা ভাই? জাতমান বয়স দর্শক বিবেচনা করবেন, মন মতন পাইছি, কালেকশন করছি। এটা একটা হলস্টাইন ফ্রিজিয়াম, এটা একটা 100 মুন্ডি বাচ্চা ভাই। এটা হলস্টাইন ফ্রিজিয়াম মুন্ডি? জি জি 100 মুন্ডি। মাথাটা দেখেন, একেবারে ছোট, মানে ছোট কাকে বলে সেই জাতীয় ছোট, কান টান গলাগুলো অনেকটা ছোট এবং গলাটা অনেকটা সরু, মাথাটা গুলো অনেকটা ভারী, নেস টেস্ট আলহামদুলিল্লাহ যথেষ্ট ছোট আছে। বাদ বাকি দর্শক বিবেচনা করবে আসলে আবু সাইদ ভাই কথা কাজের সাথে এবং মালের সাথে মিল আছে কিনা। আচ্ছা তো সাইদ ভাই, এটা 65,000 টাকা লটের এক নম্বর বকনা মন্ডি। জি, তো এটা ছোট হিসাবে দামটা বেশি হওয়ার কারণটা ভাই? ভাই ছোট না, আসলে হচ্ছে কি, জাতের জিনিস সবসময় দাম বেশি, অজাত সবসময় সস্তা ভাই। একটা গাভী বেচায় 4 লক্ষ টাকা, একটা গাভী বেচায় 1 লক্ষ টাকা। 1 লক্ষ টাকার বাচ্চা কোন 65,000 টাকা ছাড়তে পারবো না ভাই। দর্শক মাথায় বিবেচনা করে, বুদ্ধি মাথায় রাখি কাজ করতে হবে, যে কোনটা জাতের কোনটা অজাতের নিলে ভালো জাত। হ্যাঁ, নিতে হবে সেটাতে ভবিষ্যতে ভালো জায়গা। আপনি একটা ল্যান্ড থেকে জিনিস শ্রেষ্ঠ দেখিলেন। জি তাও সঠিক। তো বন্ধুরা দেখছেন আপনারা, 65,000 টাকা লটের এক নম্বর বকনা। মানে বাচ্চার জগতে পার্সেন্টে আমার মনে হয় না কোনো জায়গায় কমতে আসে। কোনো দর্শক ভাই যদি নাও চিনে, তাহলে যে কোনো একটা ডাক্তার সাথে পরামর্শ করে আসলে এই বাচ্চাটা কত পার্সেন্ট আছে। আচ্ছা এটা নিপিলটা দেখি। হ্যাঁ ভাই নিপিলটা দেখাবো। বয়সটা কেমন হবে এটা? এটার বয়স আমার ভাই 4টা নিপুল, 4 জায়গায় অনেকটা কল ফা, আর এটাকে নিচে সামনে এখনই কল অনেকটা সব ভাই দেখছেন। আনুমানিক 6 মাস। চলুন বন্ধুরা আমরা পরবর্তী বক্তাগুলো আপনাদের দেখাই। 65,000 টাকা লটের 2 নম্বর বক্তা দেখছেন, মাশাআল্লাহ সুন্দর একটা বকনা। মাথাটা দেখেন, খাওয়া দাওয়া ঠিক আছে? সুন্দর, মানে কাক কয় ভাই, আমার এরপর আর কোনো পার্সেন্ট আছে ভাই? ভালো পার্সেন্টেজ হবে, যেমনি হাইট তেমনি মাথা চোখ কান দেখেন, মানে মুখ টুখ গোলাপি, মানে যথেষ্ট পার্সেন্ট, মানে পার্সেন্টের কথা কী বলবো। বাদ বাকি দর্শক বিবেচনা করো কতটা হাইট হবে বাচ্চাটা, বয়সটা আনুমানিক 7 প্লাস মাইনাস বয়স হবে বাচ্চাটা। দর্শকের দেখান নেস্টেস কতটা ছোট, মাথাটা কতটা ভারী ভাই। এটা নিপুলটা দেখি, 5টা বাচ্চা আল্লাহর রহমতে কালেকশন করছি ভাই, 5টা কারোর সাথে কেউ পার্সেন্ট কমে আছে। ঠিক আছে, 4টা নিপুল 4 জায়গায় খুব সুন্দর ভাই। তারপর আপনারা দেখে শুনুন। হ্যাঁ অবশ্যই, আমার কথা বিন্দু মন মানে সমস্যা হলে আপনার নিয়ে আসবেন। একটু ঘোরাঘুরি করতেছে বাচ্চা, কি দেখছেন একটা রাজকীয় বাচ্চা ভাই। টাকা থাকলে এইসব বাচ্চা সবসময় মিলে না ভাই, লেজটাও খাটো আছে একবারে নেস করে। আমার কথা দর্শক ভাই, একটা অনুরোধ করবো, যদি এই জাতীয় বাচ্চা কোনো খামার ভাই যদি দেখাতে পারে অবশ্যই আপনারা সংগ্রহ করবেন।
অপর পাশ থেকে দেখছেন বন্ধুরা, মাথা কান গলা হাত পা লেজ, আর যেটা নেবেন সেটা প্রয়োজনে বারবার দেখবেন। অবশ্যই অবশ্যই, প্রত্যেকটা বাচ্চা একশো একশো বাচ্চা ভাই, পাঁচটা বাচ্চা কালেকশন করেছে আল্লাহর রহমতে, কম না। তো বন্ধুরা দেখলেন এটা আপনারা, 65,000 টাকা লটের 2 নম্বর বকনা, হলস্টাইন ফ্রিজিয়ান। আর বকনাটার বয়স হবে আনুমানিক 6 মাস প্লাস, 7 মাস প্লাস, মানে 7 মাস প্লাস মাইনাস। মাশাআল্লাহ, 3 নম্বর দেখছেন, 65,000 টাকা লটের 3 নম্বর বকনা, খাওয়া দাওয়া ঠিক আছে দেখছেন, মাথাটা দেখেন, কান দেখেন, গলা দেখেন, ছোট ভাই মানে দেখার মতন কিছু নাই, শুধু টাকা দিয়ে ভোগ করতে ভাই, একটা জিনিসই ভাই যাকে বলে, কারোর সাথে কারো পার্সেন্ট কোন, কোনটা থেকে কোনটা প্রশংসা করবো, কান মানে একটা সাথে একটা ভালো পার্সেন্ট আছে। অবশ্যই অবশ্যই, দর্শক দেখলেই বুঝতে পারবে আসলে কতটা পার্সেন্ট এর মধ্যে আছে ভাই। এই বস্তাটার বয়স কেমন হবে? এটার বয়স হচ্ছে আপনার 8 মাস আনুমানিক। এটা ওলানটা দেখি, হ্যাঁ ওলানটা দেখেন ভাই, 4টা নিপুল, 4 জায়গায় খুব নিপুল, ঠিক আছে 4টে আছে। আমার কথা বিন্দু পরিমাণ সমস্যা তার দর্শক নেওয়া লাগবে, তারপর আপনার যেটা দেবেন দেখে শুনে নেবেন। হ্যাঁ পায়ের এখানে সমস্যা নেই, নেজমে সব ছোট মানে যথেষ্ট পারছেন ভাই। অপর পাশ থেকে দেখছেন বন্ধুরা, খাওয়া ঠিক আছে, পরিপূর্ণ সুস্থ ভাই, একটা বাচ্চা অসুস্থ বাচ্চা নাই ভাই। তো আপনারা যেটা নেবেন সেটা প্রয়োজনে বারবার দেখবেন। অবশ্যই 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 বন্ধুরা, দেখলেন এটা আপনারা, 65,000 টাকা লটের 3 নম্বর বকনা, জি জি ভাই, হলস্টাইন ফ্রিজিয়ান। আর 3 নম্বরে বকনাটার বয়স হবে আনুমানিক 8 প্লাস, 8 মাস প্লাস, জি। মাশাআল্লাহ, 65,000 টাকা লটের 4 নম্বর বকনা দেখছেন, আরো সুন্দর একটা বকনা দেখছেন, অতুলনে যাকে বলে সেই জাতীয় বাচ্চা, খাওয়া দাওয়া ঠিক আছে, যেমনি পারছেন আল্লাহ পাক গিয়েছে বাচ্চাও মানে যথেষ্ট পরিমাণ, দর্শক দেখলে বুঝতে পারবে আসলে কথা কাজের সাথে কতটা মিল আর কি আছে, মাথাটা অনেকটা ভারী, পাত পাত দেখান, পরিপূর্ণ সুস্থ ভাই। এই বতাটার বয়স কেমন হবে? এটার বয়স আনুমানিক 8.5 মাস হবে। মাথাটা ভার আছে দেখছেন, অনেক ভারী অনেক ভারী, নিপেলটা দেখি, নিপেল ঠিক আছে, 4টা নিপুল, 4 জায়গায়, আচ্ছা তারপর আপনার দেখে শুনে নেবেন, 4টে আছে, 4টা নিপুল, 4 জায়গায় ভাই, অনেকটা সব দেখছেন, পশমের জন্য আসলে অনেকটা বোঝা যাচ্ছে না, এই দেখেন এই দেখেন 4টা নিপুল, অনেক জায়গা আছে, অনেকটা পর্যাপ্ত পরিমাণ জায়গা ভাই, পায়ের এখানে সমস্যা নেই, কোনো সমস্যা নাই বন্ধুরা। দেখছেন অপর পাশ থেকে 65,000 টাকা লটের এটা 4 নম্বর বকনা, খাওয়া ঠিক আছে দেখছেন, পরিপূর্ণ সুস্থ ভাই, বিন্দু পরিমাণ কোনো সমস্যা, বাচ্চার জগতে শ্রেষ্ঠ যাকে মাস্টার বলে সেই জাতীয় বাচ্চা। তো 5টা বাচ্চা আল্লাহর রহমতে, সাহেব ভাই আশাবাদী যে জাতপান পার্সেন্টেজের দিক থেকে একবার শ্রেষ্ঠ, আমার মনে হয় না যে এইরকম জাতীয় বাচ্চা আর কোনো খামার ভাই কালেকশন করে দর্শক দেখাতে পারে, তারপর আপনারা অবশ্যই বুঝে শুনে সিদ্ধান্ত নেবেন, জি জি জি। তো বন্ধুরা দেখলেন এটা আপনারা, 65,000 টাকা লটের 4 নম্বর বাচ্চা, হলস্টাইন ফ্রিজিয়ান, বয়স হবে আনুমানিক 8 মাস প্লাস। বন্ধুরা তারপর দেখছেন 65,000 টাকা লটের এটা 5 নম্বর বকনা, এটা সুন্দর একটা বকনা দেখছেন, শ্রেষ্ঠ ভাই, যেমন ঠিক আছে, তার চোখ টোক দেখেন পরিপূর্ণ, আমার কথা কারোর সাইতে কারো কম না, চাম সুসা ভাই অনেকটা সব, মাথাটা ছোট গোল গাল, কানটাও দেখেন একেবারে ভাই, গলাটা সরু আছে একবার, কোনো গরু এক পিস গরু কোনো নাবি কম্বল নাই ভাই। এই বতটার বয়স কেমন হবে ভাই? এটার প্লাস 8 মাস প্লাস বয়স হবে, 8 মাস প্লাস, জি জি। এটা ওলানটা দেখি ভাই, হ্যাঁ দেখেন দর্শক, নিপুল ঠিক আছে, আর কত জায়গা ভাই, প্রত্যেকটা গরুর নিচে জায়গা অনেকটা কল জায়গা, বুঝতে পারছেন, আর সবগুলো তো টানি দেখানোর মতন সম্ভব না, আচ্ছা ওলানের জায়গা পর্যাপ্ত পরিমাণ, পর্যাপ্ত পরিমাণ জায়গা দেখছেন, আর পায়ের এখানে সমস্যা নেই দেখছেন, অপর পাশ থেকে দেখছেন বন্ধুরা, দেখলেন এটা আপনারা, 65,000 টাকা লটের 5 নম্বর বকনা, হলস্টাইন ফ্রিজিয়ান। আর 5 নম্বরের বতাটার বয়স হবে আনুমানিক 8.5 মাস, 8.5 মাস। সাহেব ভাই দর্শকদের উদ্দেশ্যে যদি কিছু বলতেন? দর্শকদের উদ্দেশ্যে বলবো ভাই, আল্লাহর রহমতে ব্যবসার অভিজ্ঞতার বয়সে যতটুকু জাতমান চিনি সেদিকে লক্ষ্য রাখি, একটা ভাইয়ের থেকে 2 টাকা নিব, তবে জিনিস দিয়ে নিব, ভবিষ্যৎ ক্ষতিগ্রস্তের মধ্যে না পড়ে সেদিকে লক্ষ্য রাখি, 5টা বাচ্চা কালেকশন করছি ভাই, মানে আমার যথেষ্ট পরিমাণ হাই কোয়ালিটি ভালো ভালো পার্সেন্ট বাচ্চা কালেকশন করি, তার মধ্যে 1টা মুন্ডি, বাদ বাকি 4টা হলস্টাইন খুঁজে, প্রত্যেকটা রানী দুধের বাচ্চা বললে চলে, যেহেতু সৌন্দর্য বেশি। যাই হোক দর্শক ভাই, যদি আমার কথা কাজের সাথে মিল থাকে তাহলে নেবে, আর দর্শক ভাই একটা কথা, যে কোনো একটা খামার থেকে গরু বাছুর কিনবেন তাহলে কোনো সময় ক্ষতিগ্রস্তের মধ্যে পড়বেন না, আর এই জাতীয় বাচ্চাগুলো যে কোনো খামারে যদি দেখায়
অবশ্যই সংগ্রহ করবেন, টাকার দিকে তাকাবেন না। আপনারা প্রথমে টাকায় ঠকেন, জিনিসে ঠকার কাম নাই। প্রথমেই যদি আপনি জিনিসে জিততে চান তাহলে লসের সম্মুখে পড়বেন।